প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। বছরের শুরুটাই ভাবলাম যে কুলো আর পাখা দিয়েই শুরু করা যাক, কারণ পয়লা বৈশাখ মানেই হচ্ছে কুলো পাখা দিয়ে ঘর সাজানোর একটা রেস থাকে। তাই ভাবলাম আমার কাছে তো এই মোমেন্টে না আছে সেরকম তালপাতার পাখা আর না আছে সেরকম ছোটো সাইজের কুলো, তাই ভাবলাম কার্ডবোর্ড দিয়ে বানানো যাক। বার্থডে কেকের যে বক্সগুলো হয় সেগুলো যথেষ্ট শক্ত হয় আর মজবুত হয়, তো সেগুলোকে আমি রেখে দিই, ফেলে দিই না, কারণ সেগুলো অনেক কিছু কাজে লাগে। আর সেগুলো কী কী কাজে আমি লাগাই সেগুলো তো আমি আমার চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করি। যদি আমার পুরনো ভিডিওগুলো না দেখে থাকো তো প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি তোমাদেরকে একবার অন্তত সেই ভিডিওগুলো দেখে নিও, যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আজকের ভিডিওটাতে, এখানে আমি ইউজ করেছি টিস্যু পেপার। প্রথমে আমি জলের মধ্যে গ্লুটা গুলে নিয়েছিলাম, তারপরে আমি সেটা টিস্যু পেপার ভালো করে চিটিয়ে নিয়েছি, তারপরে দেখো তার উপর আমি প্লেন মার্কার দিয়ে জাস্ট ডিজাইন করছি। এটা হচ্ছে মধুবনী পেন্টিং, আর পাখার উপরে মধুবনী পেন্টিং বা ফোক আর্ট যেগুলো হয় সেগুলো দেখতে খুব সুন্দর লাগে। আমি হস্তশিল্প মেলাতে আমি দেখেছিলাম, বাট আমি কিনে নিয়ে আসিনি, তো তখন আমার ইচ্ছা ছিল আমি ঘরে এসে বানাবো, তারপর থেকে আর বানানোই হয়নি। তাই ভাবলাম যে পয়লা বৈশাখ উপলক্ষে সেই হস্তশিল্প মেলাতে দেখে আসা পাখাটাই যদি বানানো যায় তো কেমন হয়, তো সেটাই ট্রাই করলাম। আর এখানে আমি স্কেচ পেন ইউজ করেছি, তোমাদের কাছে যদি স্কেচ পেন না থাকে তোমাদের কাছে যে কালার আছে তোমরা সেটাই ইউজ করতে পারো। হ্যাঁ, শুধুমাত্র পেন্সিল কালার ইউজ করো না, কারণ পেন্সিল কালার খুব একটা, যেহেতু খুব হালকা কালার হয় আর যেহেতু পেন্সিল টাইপের হয় তো ছিঁড়ে যাওয়ার একটা, পেপারটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই তোমরা স্কেচ পেন ইউজ করতে পারো, ওয়াটার কালার ইউজ করতে পারো বা ফেব্রিক কালার ইউজ করতে পারো। তারপরে দেখো এখানে আমি একটা প্যাঁচা করেছি, কারণ আমাদের বাঙালিদের, আমরা সবাই জানি যে আমাদের প্যাঁচা আর মাছ দুটোই হচ্ছে প্রচণ্ড শুভ জিনিস, তাই ভাবলাম যে বছরের প্রথমেই আমরা কোনো কিছু শুভ দিয়েই শুরু করা যাক। তাই একটা পাখাতে আমি মাছ এঁকেছি আর একটাতে আমি এঁকেছি প্যাঁচা। এটাও আমি পুরোপুরি স্কেচ পেন দিয়ে এটাকেও আমি কালার করে নিচ্ছি। দেখো আমার দুটো পাখা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি কুলোর কাজটা করছি। এখানে আমি একটা মেয়ের ছবি এঁকেছি যে হাতে পাখা নিয়ে আছে। এই ছবিটা দেখে আমার মনে হলো যে এই পয়লা বৈশাখের জন্য এটা হচ্ছে একদম উপযুক্ত একটা ছবি, কারণ গ্রীষ্মকাল পড়ে গেছে, বৈশাখ মানেই হচ্ছে গ্রীষ্মের আবহাওয়ার ঢুকে পড়েছে যথারীতি। তো তার জন্য ভাবলাম যে এই সময় যেটা সবথেকে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে পাখা। যদিও এখন আর পাখার চলটা নেই, তবে যখন আমরা ছোটো ছিলাম জানো তো, তো ওই তালপাতার পাখা আমি দেখতাম যখন খুব গরম করতো, তো মারা দেখতাম যে ওই তালপাতার পাখাটা ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে রাখতো আর সেই পাখাটা দিয়ে হাওয়া করতো, আর সেই হাওয়াটা এত মিষ্টি লাগতো আর এত জলের ঝাপটাগুলো হালকা হালকা করে মুখের মধ্যে লাগতো, তো ভীষণ সুন্দর লাগতো সেটা। কিন্তু এখন আর সেই দিনটাই নেই, এখন আর পাখা সেরকম ব্যবহারই করা হয় না। তো তোমরা কীরকম তোমাদের ছেলেবেলার কথা আমার সাথে শেয়ার করতে পারো, তোমাদের কী কী মোমেন্ট আছে পাখার সাথে, তো সেগুলো আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারো। তবে আমার তো ভাই তালপাতার পাখা খুব ভালো লাগতো। তো যাই হোক, আমার এটা মনে হয়েছে আজকের দিনে আমার এই ছবিটা আঁকার সময় পুরোনো দিনের কথাটাই মনে পড়ে গেল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের এই ভিডিওটা দেখতে দেখতে তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, আর একটা লাইক করতে ভুলো না, পারলে সাবস্ক্রাইব করে রেখো যদি ভালো লাগে। আর আমার অনেক অনেক ভিডিও অলরেডি দেওয়া আছে, যদি সেগুলো তোমাদের কোনো কিছু কাজে লাগে বা তোমাদের কোনো কিছু হেল্প হয় তো আমার খুব ভালো লাগবে, সেগুলো কিন্তু কমেন্টে তোমরা জানিও। তো দেখো আমার স্কিন কালার ছিল না যেহেতু, তোমাকে এখানে ফেব্রিক কালার ইউজ করতে হয়েছে। যে যে কালারগুলো আমার লাল স্কেচ পেনটাও আমার চলছিল না ঠিক করে,
তার জন্য ভাবলাম এটাও ফেব্রিক কালার দিয়েই করে দিই। আর ব্যাকগ্রাউন্ডটা এখানে আমি ব্ল্যাক করেছি। তো তারপর আমার কাছে ফিতে ছিল, এই ফিতেটা আমি ইউজ করেছি। আর এখানে আমি গ্লুগান ইউজ করেছি। হ্যাঁ, তোমরা যদি সেলাই করতে পারো তো খুবই ভালো, কিন্তু আমি সেলাই খুব কাঁচা। পুরোনো যতগুলো ভিডিও করেছি প্রত্যেকটাতে আমি এই কথাটাই বলেছি, আমি একদম সেলাইয়ে ভালো না। তার জন্য আমি ভেবেছিলাম যে সেলাইয়ের দিকে আমি যাবও না, তাই আমি এখানে গ্লুগান দিয়ে কাজ করেছি। কিন্তু তোমরা যদি চাও তোমরা এরকম করে সেলাই করে করে তোমরা কুচিগুলো করে নিতে পারো। আর অতি অবশ্যই যারা গ্লুগান ইউজ করছো খুব সাবধানে ইউজ করবে, ভীষণ গরম হয়ে যায়। কারণ আমারই নিজে দুবার হাত পুড়েছে, তার জন্য আমি বলছি আর ছোটো বাচ্চারা একেবারেই গ্লুগান ইউজ করতে যেও না। তো দেখো এরকম আমার দুটো স্টিক কেটে নিয়েছিলাম। যদি তোমাদের কাছে এরকম কোনো কাঠি না থাকে তো তোমরা এখানে পেপার এরকম রোল করে ইউজ করতে পারো, যেটা আমি কুলোর ক্ষেত্রে ইউজ করব। এভাবে আমি কুলোর সাইডটা বানিয়ে নিলাম। আর এখানটা আমি ব্ল্যাকের সাথে রেডটা খুব ভালো যায় আর ব্ল্যাকের সাথে ইয়েলোও খুব ভালো যায়, কিন্তু আমি এখানে রেড কালার করছি আর একটু ডিজাইন করে দিচ্ছি। দেখো মোটামুটি আমার কুলোটাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার দেখে নেওয়া যাক ফাইনাল লুকটা। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও। আর আজকের মতো টাটা, আবার খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি।